স্ক্রাফ টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক কিশোরী। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের এলাবনী গ্রামের বছর পনেরো নবম শ্রেণীর এক কিশোরীর স্ক্রাফ টাইফাসে আক্রান্ত হয়। গত 3রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোরী। এরপর চিকিৎসা চলাকালীন বুধবার বিকালে হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরী। দেখুন এ বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন। ওটা আমাদের মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত এলাবনী ভিলেজে হয়েছে, চান্দড়া জিপির। ওটা গুড়গুড়িপাল পুলিশ স্টেশনের আওতায় পড়ে। একটি 15 বছরের বাচ্চা প্রিয়া বেরা বলে, ওই বাচ্চাটি ভর্তি ছিল আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের সিসিউতে। তো ইনিশিয়ালি হাই ফিভার বাড়িতে ছিল, হাই ফিভার, সারা গা হাত পায়ে ব্যথা, এবং তার সাথে সাথে ওদের আলটিমেটলি ওরা ওখানে বেশ কিছুদিন ল্যাপস করেছে। তারপরে যখন সিরিয়াস হয়েছে তখন সিসিউতে ভর্তি করেছিল। সে মারা গেছে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এবং পরে তার ডায়াগনোসিসে বেরিয়েছিল যে সে স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিল। অ্যাকচুয়ালি স্ক্রাব টাইফাস হচ্ছে এমন একটা রোগ যেটা থ্রম্বোকুলিক মাইট বলে একটা কুকুনের মতো একটা পোকা আর কি, সেই পোকাটা বিভিন্ন জঙ্গলে ঘাসে ইত্যাদিতে থাকে গ্রামে, গ্রাম বাংলায় আমাদের জঙ্গল ঘেরা যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে থাকে। এখানে বাচ্চারা খালি গায়ে বা খালি পায়ে যখন ঘুরে বেড়ায় তখন ওগুলো কামড়ায়, এবং সেই যে জায়গাটায় কামড়ায় সেই জায়গাটায় একটা আলসারের মতো এসচার ফর্মেশন হয়, কালো দেখা যায়, ফুটো দেখা যায়। তার সাথে যদি জ্বর থাকে, আমরা বারবার আশা দিদিদের মাধ্যমে এলাকায় প্রচার করেছি, আগেও এরকম রেগুলারলি প্রত্যেক বছরই শয়ে শয়ে কেস হয় আমাদের এই মেদিনীপুর সদর, শালবনি, কেয়াকোল, কেশপুর এই অঞ্চলগুলোতে যেখানে জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো। কিন্তু মানুষ সচেতন না হলে তো মানে শেষ মুহূর্তে যদি আপনারা গিয়ে ভর্তি করেন এবং সেখানে যদি তার অলরেডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে বাঁচানো খুব মুশকিল। কারণ এতে ইনিশিয়ালি জ্বর হয় প্রচণ্ড, তারপরে সারা গা হাত পায়ে ব্যথা হয়, এবং তার সাথে যেটা বললাম এসচার বা একটা ফোসকার মতো দেখতে পাওয়া যায় যেটা দেখেই আনন্দ করা উচিত, সেরকম একটা ঘটনা হচ্ছে। এক্ষেত্রে আমাদের মেডিকেল টিম আজকে এলাকায় গেছে ব্লক মেডিকেল অফিসারের নেতৃত্বে, ওখানে অ্যাওয়ারনেস করার জন্য আশাদেরকে গ্রামে সবাইকে বলতে বলা হয়েছে, বাচ্চাদের অন্য কারোর ওরকম কোনো আছে কিনা সেটাও দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড। জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা, হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।